আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম সবাইকে জানাই। আজকে নিয়ে আসলাম খুব মজার একটি রোস্ট ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা যে যার ঘরে যেটাই থাকবেন তা দিয়ে এই তরকারিটা পাক করে খেয়ে দেখবেন কীরকম লাগে, খুব মজা লাগে, ভালো। এই দেখেন আমার মুরগিগুলো রানগুলা পিস আমি বড় বড় করে একটু রেখেছি। আমার ঘরে যা মুরগি ছিল তা বাচ্চারা খেতে চেয়েছিল এবং মেসাবের খাবার ছিল টিফিন, তাই বললাম যে একটু রোস্ট করে নে, তাই আপনাদের সাথেও শেয়ার হলাম। বড় বড় পিস করে আমি কেটেছি, একটু রানের মাঝে আপনার একটু কেটেও দিয়েছি মশলা ঢোকার জন্য। 4 চামচের আদা, 4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণ গুঁড়ো লবণ দিয়েছি 1 চা-চামচ, আর মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চা-চামচ দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে 20 মিনিটের মতন আপনার, এখন আমি সাথে সাথে পাক করবো বলে বেশি সময় রাখি নেই, 20 মিনিট আপনার রেখেছি। আর মশলাটা ঢোকার জন্য মাংসটা সফট হবে, এই জন্য নরম হবে বলে আমার পরিমাণ মতন আমি তেল দিলাম পরিপানে, দিয়ে মাংসগুলা একটু ভেজে নিব, বেশি করা লাল করব না। আর মাংস এমনিও আপনার মশলাটা যদি মাখিয়ে রাখা পরে যে কোনো মাংস অনেক সফট হয়ে যায়, তাই আমি মাংস 20 মিনিটের মতন মাখিয়ে রেখেছি মশলা, মাখিয়ে আপনার তেলে বিরিয়ানি করতে অনেকে কালার দেয়, আমি ফুড কালার দিইনি, কারণ অনেকে কালার দেয় রোস্টের মাঝে, আমি কালার দিই না, আমার এমনি উলাল হয়ে যাবে আপনারা দেখতে পাবেন। আমি গরু ওজন সবসময় তৈরি করি, আমার এমনি লাল হয়ে যায়। আমি টমেটো সস বা টমেটো কিন্তু দিই, তাই বাগারটা ভালো করে কষিয়ে নেই সেজন্য। আর অনেক সময় দেখেন যেন তরকারি কালারটা যদি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, যে কোনো তরকারি কালার যদি দেখতে ভালো লাগে মনে হয় খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কারণ মানুষ দেখা সুন্দর পূজারে। আমার মাংসগুলা হয়ে গেছে, এই দেখেন আপনার বেশি করা লাল করিনি, তাহলে বেশি ভাজা ভাজা হয়ে যাবে, এই জন্য আমি আমার সব মাংসগুলা এইবারে বেজিয়ে তুলব। আপনারা বিরান করে খেয়ে দেখবেন, আপনারা বিরান করে এইভাবে করে রোস্ট পাক করে দেখবেন খুব টেস্টি ইয়ামি হবে। আমি রোস্টের মশলাগুলা এইভাবে, রোস্টের মশলার যে তেলগুলো ছিল তা আমার রেসিপিতে দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি আমার পরিমাণ মতন আমি দিলাম, 3টা তেজপাতা সিজে আমি টুকরো করে দিলাম, পেঁয়াজ 5 টেবিল দিলাম, কারণ আমার মাংস বেশি তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, আর একটু মশলা মশলা রাখবো, একবারে শুকনো করবো না। আদা রসুন বাটা আমি 1/2 চামচ দেবো, আদা রসুন সবসময় আমার একসাথে তাকে ব্লেন্ডার করা দিয়ে একটু সময় নড়াচড়া করবো। রোস্টের মশলা যে বাজিছিলাম বাজার এই তেলটা খুব লাল হয়েছে, এই বইলের মাঝে আমি আপনার 2-3 চা-চামচ মেশালাম, এবং মরিচ গুঁড়ো 1/2 চা-চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা-চামচ, লবণ আপনার 1 চা-চামচ, 5 ফোড়ন 1 চা-চামচ, আর আপনার মুরগি রোস্টের আপনার যে মশলা তাকে প্যাকেট মশলা তা 1 চা-চামচ আমি আপনার পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, মশলাটা একটু যেন ভালো হয়, পিসা মশলার মতন হয়। একটু যদি আপনি সময় থাকে সব সময় মশলাগুলো এইভাবে যদি আপনারা নিয়ে একটু পানি দিয়ে রেখে আপনার গুলিয়ে তরকারিতে দেন তো অনেক সময় আপনার ভালো হয়। আমি টমেটো সস আপনার 2 টেবিল চামচ দিলাম, আজকে আমি ফিরিস্তাকি দিতে আমার টমেটো বার করতে সময় লাগবে বলতে, তাই আমি টমেটো সস আমার হাতে করা ছিল ঘরে,
নর্মালে এটাকে আপনার 2 টেবিল চামচ দিয়েছি। আমি কত সময় পরে পরে আপনার 5-6 মিনিট পরে পরে আমি আমার সরাটা উদলিয়ে আপনার সবসময় আমি মশলাটা নাড়াচাড়া করি এবং বাজা বাজা করতেছি মশলাগুলো, আপনারা এইভাবে করবেন, কারণ মশলা অনেক সময় ডেকসিতে লেগে যায়, তাই আমার লাগেনি মশলাটা। আমি সবসময় কত সময় পরে পরে আমি যত সময় মশলার গন্ধটা যায়নি অত সময় পর্যন্ত আমি মশলাটাকে বুনছি। এখন আমার মুরগি মাংসগুলা সব মশলা মাঝে দিয়ে দিলাম। আমার রান্না করতে সময় লাগবে না, কারণ একটু সময় লেগেছে এই মশলাটা বুনতে। একটু আপনারা সব আপনারা মশলাটার সময় নেওয়া সব সময় যে কোনো রান্নাও একটু সময় নেওয়া আপনারা কষাবেন বা বুনবেন। মশলার গ্রামে আমার পাক করতেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার পেট ভরে যাচ্ছে, এত সুগন্ধ একটু গ্রাম বের হয়েছে। 4-5টা কাঁচা মরিচ আস্তা দিলাম, কারণ আমার মরিচের গুঁড়ো আমি কম দিই। আমার পরিমাণ মতন একটু 1 কাপ পরিমাণ আপনার তেল দিলাম, সরি আপনার পানি দিলাম, 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা আগে আমার কষানো ছিল, মাংসটাও ভাজা ছিল, কারণ এরপরে যদি আরও এগুলো সময় নিতে বেশি গলে যাবে মাংস মুরগির টুকরোগুলো। তাই এখন আপনার বেশি আমি জাল দেব না, আপনার 2 বারে আমি 1 কাপ পরিমাণ আর কি পানি দিয়েছি, বেশি পানি দিইনি, উষ্ণ আপনার বেশি না, একটু জুল জুলও রাখবো কারণ বাচ্চারা খাবে। আর দইটা আপনারা যদি মানে একটু পানি গুলিয়ে পানি দিয়ে 2 টেবিল চামচ আপনারা ইয়ে করে হিসাবেন, আমি এইভাবে করেছি, বা আপনার পরিমাণ মতন দেবেন, আপনার মাংসের পরিমাণ যদি কম থাকে 1 টেবিল চামচ দেবেন, না দিলেও হবে, কিন্তু এইভাবে পাক করে খেয়ে দেন খুব ভালো লাগে রেস্টে। আমি 2 কাপের দুধ 1 কাপ 2 টেবিল চামচ দুধ দিয়ে পানি দিয়ে গুলিয়ে দিলাম, 1.5 চামচ চিনি দিলাম, 1.5 চামচ আপনার চিনি দিলাম একটু টেস্ট আসার জন্য, দুধ চিনি একটু দিলে ভালো লাগবে, বা দইটা দিলে বেরেস্তা দিলাম আপনার। নামার আমি নামাবার সময় হয়ে যাচ্ছে, আমার রোস্ট হয়ে গেছে আমি চেক করে দেখেছি, তাই আমি দুধ চিনি 4 চামচের 1.5 চামচ বা 1 চামচ আধা চামচ আপনারা দিতে পারেন, দিলে খুব ভালো লাগে, চিনিটা তো কমন, হয়তো বা দই আপনার একসময় থাকে না যদি অসুবিধা, আর দুধটা তো আপনাদের থাকবে, আপনাদের মাংসের পরিমাণ মানে যতটুকু অতটুকু পরিমাণ দেবেন, দিয়ে এটা পাক করে খেয়ে দেবে, খুব খুব মজা লাগে। আমি আপনাদের কি বলবো, আপনারা করে খেয়ে দেখবেন জিনিসটা খুব ভালো লাগে। এমনি দেখতেছেন আপনারা হয়তো বা তেল বুঝতে, আমার বাঁকাটা লাড়ার জন্য আমার তেলগুলো উপরে বেশি উঠেছে, যে মশলা যত কষাবেন তেল তত বার হবে, আর একটু রুষ্টে বা মাংস একটু তেল দরকার পড়ে, আমি এক্সট্রা তেল দিইনি, আমার রুষ্টে যে বিরিয়ানি করেছিলাম সেই তেল দিয়েছি। দেখেন আপনাদের তরকারির কালারটা কত সুন্দর, খেতে তার চেয়ে আরও মজা হয়েছে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে একটি লাইকের মাধ্যমে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন একজনে আরেকজনের সাথে, কমেন্টস লিখবেন, আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে যেন গিয়ে পৌঁছে। আমি খুব সাধারণভাবে কিন্তু কথাগুলো বলতেছি, আর কি বলবো আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।